আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম মরিচ চাষ সম্পর্কে চাঁদ বাগানে কোনো ধরনের মাটি ছাড়া আপনি ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলে কীভাবে মরিচ চাষ করে প্রচুর মরিচ ধরাতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চাঁদ বাগানে মরিচ চাষের ক্ষেত্রে আমি যে উপকরণটা নিই সেটা হচ্ছে ফেলে দেওয়া বোতল তেলের বোতল অথবা পানির বোতল আমরা ব্যবহারের পর সেগুলো ফেলে দেই আজকে থেকে আপনারা ফেলে না দিয়ে সেগুলোর মধ্যে মরিচ চাষ করতে পারেন শুরুতেই যে কোনো একটা পেরেক দিয়ে নিচের দিকে চার থেকে পাঁচটা ছিদ্র করে নিতে হবে যাতে করে বোতলের মধ্যে যখন পানি দেব সহজেই যাতে বের হয়ে যেতে পারে এক একটা বোতলের মধ্যে এখন যে গুরুত্বপূর্ণ উপাদানটা নেব মরিচ চারা রোপণের ক্ষেত্রে এখানে কম্পোস্ট সার তাছাড়া ছাই এবং শুকনো কিছু চা পাতি রয়েছে চা পাতিগুলো আমরা ব্যবহারের পর ফেলে দিই সেগুলো রোদে শুকিয়ে আমরা জৈব সার তৈরি করে নিতে পারি এবং অল্প পরিমাণে আমরা ছাই মিশিয়ে নেব এই কম্পোস্ট সারের পাশাপাশি বোতলের মধ্যে আমরা মাটি এবং কম্পোস্ট সারের মাধ্যমে মরিচটা চাষ করতে পারি মাটি ছাড়াও যেমন কিচেন কম্পোস্ট বার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়া এইসব উপাদানের মাধ্যমে আমরা বোতলের মধ্যে মরিচটা চাষ করতে পারি মরিচের যে চারাটা দেখতে পাচ্ছেন ছয় থেকে আটটি পাতা যখন বের হবে অর্থাৎ চারার বয়স যখন ৩০ থেকে ৩৫ দিন বয়স হবে তখন আপনারা সেই সব চারাগুলো বোতলের মধ্যে রোপণ করে নিতে পারেন চারাগুলো অবশ্যই বিকেলবেলায় রোপণ করতে হবে এবং চারা রোপণের সাথে সাথে চারা গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা দিতে হবে বোতলের মধ্যে চারা রোপণের ১০ থেকে ১৫ দিন পর চারা গাছের মধ্যে নতুন অনেক শাখা প্রশাখা পেতে হলে আমাদেরকে যে জিনিসটা অবশ্যই করে দিতে হবে সেটা হচ্ছে কাটিং পদ্ধতি অর্থাৎ মরিচের চারার মধ্যে যখন ৮ থেকে ১০টি পাতা বের হবে তখন চারা গাছের প্রধান ডকাটা কেটে দেওয়াই হচ্ছে টুজি কাটিং আর টুজি কাটিং করে দেওয়ার পরপরই চারদিকে নতুন অনেক শাখা প্রশাখা বের হবে মরিচের চারা রোপণের ২০ দিন বয়সে আপনারা চারা গাছের মধ্যে যেসব গরুয়া সার তৈরি করে চারা গাছের মধ্যে প্রয়োগ করবেন শুরুতে যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে বাতের মার বা ফেন আপনারা এটা কখনো সরাসরি প্রয়োগ করবেন না এক ভাগ পাতের মানের সাথে দুই ভাগ পানি মিশ্রিত করে নেবেন এবং যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে কলার খোসাযুক্ত পানি পাঁচ থেকে সাত দিন কলার খোসা আপনারা টুকরো টুকরো করে ভিজিয়ে রাখবেন এই তরল সারটা আপনারা যে কোনো সবজি গাছের মধ্যে যদি প্রয়োগ করতে পারেন তাহলে চারা গাছ খুব দ্রুত বৃদ্ধি হবে এবং প্রচুর ফুল ফল আনতে সাহায্য করবে আপনি আপনার বাড়িতে এই সারটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন এক একটা বোতলের মধ্যে আপনারা ২০০ মিলি পরিমাণে সারটা প্রয়োগ করবেন এই তরল সারের পাশাপাশি অন্যান্য যেসব সার প্রয়োগ করব বাড়িতে ডিমগুলো সিদ্ধ করার পর ডিমের খোসাগুলো আমরা ফেলে দিই এগুলো আমরা দুই থেকে তিন দিন রোদে শুকিয়ে তারপর যদি যে কোনো সবজি গাছের মধ্যে আমরা এগুলো গুঁড়ো করে চারা গাছে গুঁড়ার মধ্যে প্রয়োগ করতে পারি কারণ ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এভাবে পরিচর্যা করার পর আপনার মরিচের চারা যখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে অর্থাৎ চারা গাছে যখন নতুন শাখা প্রশাখা বের হবে টুজি কাটিংয়ের পর তখন আমাদেরকে থ্রিজি কাটিং করে দিতে হবে অর্থাৎ মরিচ গাছের যে প্রধান যে শাখাটা রয়েছে সেই শাখাটা অবশ্যই আমরা কাটিং করে দিতে হবে দেখবেন এভাবে কাটিং করে দেওয়ার পর আপনার মরিচ গাছ এভাবে জাকড়া হয়ে যাবে মরিচ গাছে প্রচুর ফলন পেতে ধাপে ধাপে কিন্তু আমাদেরকে সার প্রয়োগ করতে হয় আপনার মরিচ গাছের প্রচুর শাখা প্রশাখা এবং প্রচুর ফলন পেতে মরিচ গাছের নিচের দিকে যে শাখা প্রশাখা রয়েছে সেগুলো অবশ্যই চাটাই করে দিতে হবে এবং চারা গাছের বয়স যখন ৩০ থেকে ৪০ দিন বয়স হবে তখন আমরা চারা গাছের গোড়ার দিকে মাটিগুলো এভাবে আলগা করে দেব এবং যেসব সার এই সময়টাতে প্রয়োগ করব এখানে দেখতে পাচ্ছেন ডিমের খোসা কম্পোস্ট সার এবং শুকনো কিছু চা পাতি রয়েছে এই কম্পোস্ট সার চারা গাছের মধ্যে প্রয়োগ করলে চারা গাছের ফুল ফল ধারণ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে এবং মাটির পুষ্টি গুণাগুণ বেড়ে যাবে তাছাড়া অল্প পরিমাণে প্রত্যেকটা বোতলের মধ্যে আপনারা ডিমের খোসা এগুলা গুঁড়ো করে চারা গাছে গুঁড়ার মধ্যে প্রয়োগ করবেন এবং বাড়িতে তৈরি কলার খোসাযুক্ত যে তরল সারটা রয়েছে সেটা আপনারা ১০ দিন অন্তরন্তর যে কোনো সবজি গাছের গুঁড়ার মধ্যে প্রয়োগ করবেন দেখবেন আপনার চারা গাছের মধ্যে ফুল ফলে ভরপুর হয়ে যাবে মরিচ গাছের অন্যতম একটা সমস্যা হচ্ছে পাতা কুকড়া সমস্যা যা বিভিন্ন ধরনের সাদামাছি বা বাহক পোকার আক্রমণের কারণে হয়ে থাকে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে যেভাবে দমন করতে পারবেন প্রতি লিটার পানিতে এক চামচ বেকিং সোডা সাথে এক চামচ শ্যাম্পু চার চামচ সিরকা বা লেবুর রস এক চামচ হলুদের গুঁড়া মিশিয়ে আপনারা সাত দিন পরপর দুইবার স্প্রে করে দেবেন মরিচ গাছে প্রচুর ফলন পেতে এবং চারা গাছের মধ্যে নতুন অনেক শাখা প্রশাখা বের করতে চাইলে
আপনারা বাজার থেকে এই মিরাকুলান ফ্রিজিয়ারটা এনে যদি স্প্রে করে দিতে পারেন তাহলে ফুল ঝরে পড়া বন্ধ হয়ে যাবে এবং চারাগাছ জাকরা হবে, নতুন অনেক শাখা প্রশাখা বের হবে। এই মিরাকুলানটা আপনারা বাজারে যে কোনো কীটনাশকের করে 50 মিলি থেকে 200 মিলি পর্যন্ত কিনতে পেয়ে যাবেন। 50 মিলির দাম হচ্ছে 70 টাকা। চারাগাছের বয়স যখন 25 দিন হবে তখন প্রথমবার, দ্বিতীয়বার 40 দিন এবং 60 দিন বয়সে তৃতীয়বার স্প্রে করবেন। এটা প্রয়োগের ফলে দেখতে পারবেন যে আপনার মরিচ গাছে মরিচে ভরপুর হয়ে যাবে, এর পাশাপাশি মরিচ গাছে প্রচুর কুড়ি ফুটবে, নতুন শাখা প্রশাখা বের হবে এবং ফুল ঝরে পড়া একেবারে বন্ধ হয়ে যাবে, শিকড়ের সংখ্যা বৃদ্ধি হবে। তো বন্ধুরা, আজকে এতটুকুই ছিল আপনাদের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।